নমস্কার সমস্ত ভিউয়ার এবং সমস্ত সাবস্ক্রাইবারদের। ইতিপূর্বে আমি দু একটি অডিও এবং একটি ভিডিও পোস্ট করেছি আমার এই আত্মজ চ্যানেলে, এবং আপলোডের পরে আমি মানুষের থেকে কিছু প্রতিক্রিয়া পেয়েছি, এবং সেই প্রতিক্রিয়ার সাহস থেকে আমি আরেকটি লিখে ফেললাম এবং সেই লেখাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং এই লেখাটি আমি আজকে পাঠ করে শোনাবো। আমি কিন্তু আবৃত্তিকার নই, বাচিক শিল্পী নই, আমি ভাষ্যপাঠও করতে পারি না। আমি আমার নিজের লেখা, নিজের মতো করে লেখা, আমি যে ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি সেই ভাষায় লেখা একটি বিষয় আজকে উপস্থাপনা করব। বিষয়টি হলো সুন্দরবন এবং প্রত্যন্ত উপকূলে বসবাসকারী মানুষজনের জীবন সম্পর্কে আমার ভাবনা থেকে লেখা। সেই ভাবনার কিছুটা প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্জাত, কিছুটা আবার বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সময় প্রকাশিত যে সংবাদ, সেই সংবাদের সিনথেসিস থেকে উদ্ভূত। কেমন লাগবে সেটা আপনারা শোনার পরে প্রতিক্রিয়া দেবেন। সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলের এলাকার মানুষের জীবন বড়ই অনিশ্চিত। প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে ভাঙা ঘর ছাইতে না ছাইতেই আবার নতুন করে বিপর্যয় আসে। নির্মীয়মান অসমাপ্ত ঘর বিধ্বস্ত হয়, সেই বিধ্বস্ত ঘর সারাতে না সারাতেই নতুন করে ঝড় আসে, নতুন করে বন্যা আসে, ভরা কোটালে বাঁধ ভেঙে গিয়ে কৃষিজমি প্লাবিত হয়। তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে ঠাঁই নিতে হয় সরকারি স্কুলে, কোনো ফ্লাড শেল্টারে, কোনো স্টর্ম শেল্টারে। এই রকমই অনিশ্চিত তাদের জীবন। কেউ আবার মৎস্য শিকার করেন, মৎস্যজীবী, মাছ ধরতে যান সমুদ্রে। সমুদ্রে মাছ ধরা সে কঠিন অ্যাডভেঞ্চার বলা যায়। তাদের জীবিকা আমাদের শুনলে মনে হবে কঠিন অ্যাডভেঞ্চার, এবং ঝড়ে বা অনেক সময় যান্ত্রিক গোলযোগের কারণেও মৎস্যজীবীদের নৌকা বা ট্রলার নিখোঁজ হয়ে যায়। আমরা দেখি বিভিন্ন সময় খবরে, দেখি বিভিন্ন সময় সংবাদপত্রের পাতায় দেখি যে ট্রলার ডুবি, নৌকা ডুবি, মৎস্যজীবী নিখোঁজ হয়ে যান। কেউ কেউ উদ্ধার হন, কেউ ফিরে আসেন, অনেকের খোঁজ মেলে না, অনেকের আবার নিথর দেহ ঘরে ফেলে। গোলপাতা বা কাঁকড়ার খোঁজে যান, জঙ্গলে যেতে হয় বা নদীর পাড়ে যেতে হয়। তাদের মধ্যে অনেকেই, কেউ বাঘের পেটে, কেউ কুমিরের পেটে, কেউ সর্পদংশনে চলে যান। কিন্তু তাই বলে কি মানুষ জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়া বন্ধ করে দিয়েছে? মানুষ কি গোলপাতার সন্ধানে জঙ্গলে প্রবেশ করা বন্ধ করে দিয়েছে? মাছ বা কাঁকড়া ধরা কি বন্ধ করে দিয়েছে? করেনি, কারণ ওইটা তাদের জীবিকা। প্রকৃতির বিরুদ্ধে এবং অন্যান্য প্রাণীদের বিরুদ্ধে লড়াই করে, মরণপণ লড়াই করে প্রতিদিন বেঁচে থাকা। কেউ কেউ বাঘের পেটে চলে যায়, আবার কেউ কেউ বাঘের সঙ্গে লড়াই করে ঘরে ফিরে আসে। কেউ হয়তো এমন আহত হয়ে, বিকলাঙ্গ হয়ে ফিরল, সারা জীবন তাকে পঙ্গু হয়ে, ঘরবন্দি হয়ে, অন্যের দয়ায় বাকি জীবনটা কাটাতে হয়। এইরকমভাবেই এদের জীবন আবর্তিত হয়, এভাবেই এদের জীবনচক্র ঘুরে চলে। এরকম অনেক কিছুই ঘটতে পারে। কথায় বলে জলে কুমির, ডাঙায় বাঘ। সত্যি, মানে জলে কুমির এবং ডাঙায় বাঘ, এই নিয়ে সংগ্রাম করে এরা বেঁচে আছে।
কখনো নদী বাঁধ ভেঙে যায়, সমুদ্রের বাঁধ ভেঙে যায়, নোনা জল ঢুকে পড়ে। উর্বর কৃষিজমি যেটা ছিল কালকে, নোনা জল প্রবেশ করে সেই কৃষিজমি তার উর্বরতা হারায়, উষর জমিতে পরিণত হয়। কৃষিজমি থেকে মাছের ভেড়ি হয়ে যায়, মিনের ভেড়ি হয়ে যায়। এইভাবে তাদের জীবন, তাদের পেশায় বিভিন্ন সময় নানাভাবে বদল আসে। নিজেরা কিন্তু তারা হার মানে না, বুক চিতিয়ে লড়াই করে, সমস্ত বিরুদ্ধতার সঙ্গে লড়াই করে। সরকারি দপ্তর থেকে হয়তো বাঁধ সারানো হয়, সেচ দপ্তর আসে বা অন্যান্য দপ্তর আসে, কিন্তু তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সাধারণ মানুষ নেমে পড়ে এবং তারাও কিন্তু নিজেদের অস্তিত্বের তাগিদে তারা নিজেরা বাঁধ সারানোর কাজে হাত লাগায়। অনেক সময় সরকারি সাহায্য পৌঁছানোর আগে তারা নেমে পড়ে ময়দানে। এই যে তাদের লড়াই, এই লড়াই আমাদের মতন মানুষের চোখে এটাকে আমি বলবো যে অত্যন্ত একটা বীরত্বের লড়াই, এবং এরা প্রত্যেকেই এক একজন আধুনিক বীর। এবং এই লড়াই চোখে দেখে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে আমাদের কিন্তু রোমাঞ্চ হয় যে আমাদের মতোই মানুষ তারা এইরকমভাবে প্রত্যেক দিন লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। দারিদ্র এখানে নিত্যসঙ্গী মানুষের, কারণ এখানে কাজের সুযোগ কম, আয় কম, রোজগার কম, এই জন্য দারিদ্রের প্রকোপটা অনেকটাই বেশি। কিন্তু এদের হার মানা না মানা যে মনোভাব, সেই মনোভাবে কোনো ঘাটতি নেই। এই হার না মানা মনোভাবকে সহায় সম্বল করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লড়াই তো এদের রক্তে, আর সব যুদ্ধ তো সবাই জেতে না, কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে এরা পিছনে হটে আসে না। কখনো সমুদ্রের বুকে ভেসে পড়ে, কখনো গভীর জঙ্গলে চলে যায়, কোনো বিপর্যয়েই এরা ভেঙে পড়ে না। জানে যে বিপর্যয় আসে এদের নতুন করে শিক্ষা দিতে, এবং সেই শিক্ষা, সেই অভিজ্ঞতা থেকে এরা আবার পরবর্তী বিপর্যয়কে প্রতিহত করে মাথা তুলে বাঁচার জন্য প্রস্তুত হয়। এবং এদের যে জীবনস্পন্দন, সেই জীবনস্পন্দন প্রকৃতির বুকে, প্রকৃতির কোলে নিজস্ব ছন্দ তাল লয়ে স্পন্দিত হয়। সব মিলিয়ে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, সেই রকম প্রকৃতির সেই পরিবেশের মধ্যে এদের বেড়ে ওঠা, এদের পরিণত হওয়া। বিগত কয়েক দশকে হয়তো এখানে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে, এটা ঠিক। স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকাতে হয়তো অনেকটা উন্নত হয়েছে, প্রশাসনিক সাহায্য সহযোগিতা হয়তো অনেকাংশে, অনেক জায়গাতে, অনেক প্রত্যন্ত জায়গাতেও পৌঁছে গেছে। কিন্তু চাহিদার তুলনায় সেটা কিন্তু যথেষ্ট হয়েছে বলা যাবে না। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে গত কয়েক দশকে, তা সত্ত্বেও এখনও অনেক প্রত্যন্ত দ্বীপ, দুর্গম দ্বীপ, দুর্গম এলাকায় কোনো বিপর্যয় হলে ত্রাণ নিয়ে পৌঁছানো যায় না। পানীয় জলের সংকট দেখা দেয় বিভিন্ন সময়, গ্রীষ্মের সময় দেখা দেয়, বিপর্যয়ের পরে দেখা দেয়। এই চ্যালেঞ্জগুলো এখনো মোকাবেলা করে ওঠা যায়নি, এবং চাহিদার অনুপাতে অগ্রগমন তেমন ঘটেনি। এখানকার মানুষের জীবন সরল, অনাড়ম্বর, কিন্তু লড়াকু জীবন। এরা যুদ্ধক্ষেত্রে নিজেদেরকে উজাড় করে দেয়। সবসময় যে সরকারি সহযোগিতার মুখাপেক্ষী হয়ে এরা থাকে এমন নয়, সরকারি সহযোগিতা আসবে বলে বসে আছে হাত গুটি এমন নয়, নিজেদের যোগ্যতায় বন কেটে বসতের মতন নিজেদের যোগ্যতায় তারা চাষের জমি তৈরি করে, নিজেদের যোগ্যতায় নিজেদের পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে মৎস্য শিকার করে, কাঁকড়া ধরে গোলপাতা সংগ্রহ করে, আরও বিভিন্ন
আছে, মধু সংগ্রহ করে, নিজেদেরকে এরা কিন্তু সবসময় খুব কর্মঠ মানুষ এরা এর মধ্যে নিয়োজিত রাখে। এইভাবে এরা বেঁচে থাকে। যতবার প্রকৃতি এদের ভাঙার চেষ্টা করে ততবার নতুন বলে বলিয়ানে হয়ে, আত্মশক্তিতে বলিয়ান হয়ে এরা আবার নতুন করে নিজেদের জনপদ গড়ে, নিজেদের সমাজ গড়ে, নিজেদের এলাকা গড়ে। এদের উপরে আমার এই গদ্যের অংশটুকু এখানে শেষ করলাম। কিছুটা পদ্যের ছন্দে লেখার চেষ্টা করেছি, সেইটা কয়েকটা লাইনের মধ্যেই আছে, আমি একটু বলবো। তেভাগার লড়াই লড়েছিল কাকদ্বীপ, লেখা আছে ইতিহাসে সোনার অক্ষরে, অধিকার রক্ষার লড়াইয়ের বীরগাথা সঞ্চারিত হয়েছিল গ্রামে শহরে নগরে বন্দরে, জলে জঙ্গলে রোমাঞ্চকর জীবিকার সন্ধানে, সোঁদা মাটি নোনা জলে জীবনের জয়যাত্রা, দলে দলে লোক এগিয়ে চলে অজানার পানে, বেঁচে থাকার অভিধানে যুক্ত হয় নতুন নতুন মাত্রা, গোলপাতা মধু কাঁকড়া মাছ কাঠকুঠো খোঁজে ভয় ডরহীন মানুষ অসম জীবন যুদ্ধে নামে, স্বজন হারানো দুর্গত মানুষ কোথায় যে মাথা গুঁজে, মরিয়া চেষ্টায় বসত গড়ে রক্ত ঘাম ও শ্রমে, যে সভ্যতার গর্ব করি এদের শ্রমেই গড়া, তবুও এদের স্বীকৃতি দিতে কৃপণ ইতিহাস, নির্মোহ মানুষ দেখে প্রতিদিন জীবনের ওঠা পড়া, মাটির বুকে বীরগাথা লেখা হয় 12 মাস। নমস্কার, আমার গদ্য এবং পদ্যে লেখা উপদ্রুত উপকূলে এখানেই পাঠ শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।